শিক্ষার্থীরা, আমি আইবি টিচার। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে 50 পৃষ্ঠা পর্যন্ত, 37 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম, মোট 11টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা 51 থেকে 63 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নের সমাধান করব। যদিও মনে হচ্ছে অঙ্কগুলো অনেক, কিন্তু আসলে একই নিয়মের অঙ্ক, শুধু সংখ্যা পরিবর্তন করে তারপরে বিষয় চেঞ্জ করে করে তোমাদের প্রতিটি পাতায় পাতায় দেওয়া হয়েছে, নামতা অনুযায়ী দেওয়া হয়েছে, তো সেজন্য অতগুলো অঙ্ক মনে হচ্ছে, কিন্তু নিয়ম একই, আমরা শুধু নামতা পড়ে পড়ে অঙ্কগুলো করব। আসো আমরা আজকে, আমি 51 থেকে 63 পৃষ্ঠা পর্যন্ত মোট অঙ্ক তুলেছি, আবার 27টা 12 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত। আসো আমরা দেখি, 12 নম্বরে আমাদের আছে, তো প্রতিটা পাতা খুঁজলে তুমি এই অঙ্কগুলো পাবে, আমি তার প্রশ্নসহ লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। রাজুর বাবা 1 সপ্তাহে 6 দিন কাজ করেন, তিনি 7 সপ্তাহে কত দিন কাজ করেন? তো আমি গত ক্লাসে বলেছিলাম আমরা প্রথমে অঙ্কটা উঠাবো এবং তারপর আমরা দেখব একের সাথে তুলনা করার জন্য। হ্যাঁ, একের সাথে তুলনা করে আমার কাছে প্রশ্নে যা চাওয়া হবে তা আমি করব। তাহলে রাজুর বাবা 1 সপ্তাহে 6 দিন কাজ করেন, তিনি 7 সপ্তাহে কত দিন কাজ করেন তা নির্ণয় করতে হবে। তাহলে গাণিতিক বাক্যে যাবে কি, 1 সপ্তাহে একের সাথে আমরা তুলনা করছি, 1 সপ্তাহে কাজ করছে 6 দিন। তাহলে 1 সপ্তাহে যদি 6 দিন কাজ করে, 7 সপ্তাহে আরও বেশি দিন কাজ করবে, তাহলে আমাদের এটা গুণের সমাধান। তাহলে আমরা 1 সপ্তাহের কথাটা আগে লিখব, তারপর আমার কাছে যে অংশটা যা হবে সেটা লিখবো। তাহলে 6 গুণ 7 = খালি ঘর। সুতরাং তিনি 7 সপ্তাহে কাজ করেন, আমরা 6 গুণ 7, এখানে দিন যেহেতু দিনের কথা বলেছি দিন, তাই 6 × 7 = 42, উত্তর 42 দিন কাজ করেন। 13 নম্বর অঙ্কে আছে, 7 দিনে 1 সপ্তাহ, এটা আমরা জানি, 9 সপ্তাহে কত দিন? তাহলে 1 সপ্তাহের সাথে আমরা তুলনা করছি, 1 সপ্তাহে হচ্ছে 7 দিন। তাহলে 1 সপ্তাহে 7 দিন, তাহলে 9 সপ্তাহে আমার কত দিন হবে? তাহলে আমাদের গাণিতিক পাকে কী যাবে, আমরা 1 সপ্তাহের কথাটা আগে লিখবো, 1 সপ্তাহে কত দিন আমাদের? 7 দিন। তাহলে 7 গুণ 9 সপ্তাহ বের করতে পেরেছ, কত দিন হয়? 9 দিয়ে গুণ করব। তাহলে এখন 7 আর 9 তুমি গুণ করো, 9 সাথে কত? 63, না 9 সাথে 63। তাহলে আমরা এখানে 63 দিন লিখব আর উত্তরে লিখব 63 দিন, ঠিক আছে? এইভাবে আমরা সমাধানগুলো করব। এরপর আসো 14 নম্বর, আমি বেশিরভাগ অঙ্ক এখানে করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এবং সময় স্বল্পতার কারণেও। 4টি বক্সে প্রতিটিতে 8টি করে চকলেট আছে, সেখানে কতগুলো চকলেট আছে? তাহলে প্রতিটির সাথে তুলনা করবে, প্রতিটিতে আছে 8টি, এই 8, 4টা বক্সে চকলেটের বের করতে বলেছে। তাহলে 4টি বক্সে প্রতিটির কথা মনে রেখে আগে সাজাবে, তাহলে প্রতিটি হচ্ছে 8টি করে, তাহলে 4টা বক্সে 8 গুণ 4, তারপর তুমি সমাধানটা করবে। এরপরের রঙ দেখো, 15 নম্বর, একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে, শ্রেণীকক্ষের প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে, তাহলে 6টি দলে কতজন থাকবে? তাহলে প্রতিটি দলে আছে আমার 8 জন, তাহলে 6টা দলে 8 গুণ 6, একদম সহজ। তুমি প্রশ্ন দেখে আগে উঠিয়ে নেবে প্রশ্নটা, তারপর নির্ণয় করতে হবে যা তোমার কাছে চাইছে, তুমি নির্ণয় করতে হবে লিখে দিয়ে তুমি গাণিতিক বাক্যে চলে যাবে, তারপর তুমি সমাধানটা করবে। তাহলে 6টা 48 জন। এরপর দেখো 16 নম্বর, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা আছে, প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি, তাহলে 9টি করে রুটি, তাহলে 9 আগে আসবে প্রতিটি, আর কটা ঝুড়ির কথা বলছে? 4টা ঝুড়িতে রুটির সংখ্যা বের করতে বলেছে, 9 গুণ 4, তাহলে 4টি ঝুড়িতে রুটি রাখা আছে, 4 × 9 = 36। 17 নম্বর অঙ্ক, রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। আবার দেখো, একদিনে এটা তোমার নিজেরা করবে, হ্যাঁ আমি আর করে দিলাম না, তুমি নিজেরা করবে। একদিনে একটি বইয়ের, তাহলে তোমাকে বলেছে একদিনে কথা বলেছে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, তাহলে তুমি একদিনের সাথে তুলনা করবে, একদিনে পড়ছে 9 পৃষ্ঠা, তাহলে 7 দিনে কত পড়বে? তাহলে একদিনে হলো 9 গুণ 7, তারপর তুমি সমাধানটা করবে। 18 নম্বর অঙ্কটা দেখো, একজন মানুষের 2 হাতে মোট 10টি আঙ্গুল আছে, তাই না? আমাদের আঙ্গুল কয়টি? 10টি। এরকম 8 জন মানুষের হাতে কতটি আঙ্গুল থাকবে? তাহলে একজন মানুষের, এই যে একজনের কয়টা আঙ্গুল আছে? 10টা আঙ্গুল আছে। তাহলে 8 জন মানুষের কয়টা আঙ্গুল থাকবে? তাহলে আমরা গুণ করবো, আগে একজনেরটা লিখবো 10, তারপরে হচ্ছে 8 জনেরটা গুণ 8, তারপরে আমরা সমাধানটা করে দেখলাম আমাদের 80টা আঙ্গুল, 10 জন মানুষের 8 জন মানুষের 8 × 10 = 80টা আঙ্গুল আছে। এরপরে অঙ্কে যাও, প্রতিটি
প্রতিটি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুটি পেন্সিল এবং একটি খাতা পুরস্কার দেয়। ভালো করে বুঝবে কি বলেছে, প্রতি শ্রেণীর, হ্যাঁ এখানে পাঁচটা শ্রেণী আছে, 1, 2, 3, 4, 5, হ্যাঁ পাঁচটা শ্রেণীকে পুরস্কার দেবে। যে প্রথম হবে তাকে, আমাদের কিন্তু স্কুলে, তোমরা তো প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছো, কিন্তু প্রথম শ্রেণীর পুরস্কারটা আমরা এখনও পাইনি। হ্যাঁ আমাদের এরকম পুরস্কার, বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়, তখন শ্রেণীতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। আমরা অবশ্যই আশা করছি এই দুঃসময় কেটে গেলে আমরা অবশ্যই এভাবে ব্রাদারের কাছ থেকে পুরস্কারটা নিতে পারবো। তাহলে প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুটি পেন্সিল এবং একটি খাতা পুরস্কার দেওয়া হয়। পাঁচটি শ্রেণীর জন্য কতটি পেন্সিল ও খাতা প্রয়োজন হবে? তাহলে প্রতি শ্রেণীতে আমরা দিচ্ছি কি, প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুটি পেন্সিল আর একটি খাতা। তাহলে আলাদা আলাদা পুরস্কার, আমাদের পেন্সিল কয়টা লাগবে, খাতা কয়টা লাগবে, তাহলে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পেন্সিল ও খাতা প্রয়োজন তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা পেন্সিলে যাই, আমাদের পেন্সিল লাগছে একটা শ্রেণীর জন্য, কটা করে পেন্সিল দেবো, দুটো করে পেন্সিল দেবো। তাহলে পাঁচটা শ্রেণীর জন্য কটা পেন্সিল লাগবে, 2×5=5 খালি ঘর। আবার তুমি খাতায় যাই, একটা শ্রেণীর জন্য কয়টা খাতা দিব, একটা করে খাতা দেবো, শ্রেণী হচ্ছে পাঁচটা, তাহলে 1×5=5 খালি ঘর। তাহলে পাঁচটি শ্রেণীর জন্য পেন্সিল প্রয়োজন হবে, 2কে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণ 10টি, আর পাঁচটি শ্রেণীর জন্য খাতা প্রয়োজন হবে, 1কে 5 দিয়ে করবো, 5×1=5, তাহলে 10টি পেন্সিল ও 5টি খাতা প্রয়োজন। বুঝতে পেরেছ? এইভাবে আমাদের সমাধানগুলো আমরা করবো। এরপরের অঙ্কে যাও, যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তবে 7 দিনে কত টাকা জমা করতে পারবো? তাহলে প্রতিদিন, প্রতিদিনে আমরা রাখছি 1 টাকা করে, তাহলে 7 দিনে কত হবে এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? কীভাবে গাণিতিক বাক্যে প্রতিদিনের সাথে 7 তুলনা করবে, 1×7 এভাবে করে সাজিয়ে অঙ্কটা করবে। 21 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটি ট্রেতে 3টি বল রাখা যায়, যদি কোনো ট্রেতে কোনো ট্রেই না থাকে তবে কতটি বল রাখা যায়? একটা ট্রেতে আমরা 3টা করে বল রাখছি, কোনো ট্রেনে, তাহলে একটাতে আমরা রাখছি 3টা, তাহলে এই 3 কোনো ট্রেনে, মানে ট্রের সংখ্যা 0, তাহলে ট্রের সংখ্যা 0। তাহলে এখন আমরা আমাদের সমাধানটা দেখাতে হবে। তাহলে বল রাখা যাবে 3×0, 0টি মানে কোনো বলই রাখা যাবে না, তুমি 0টিও লিখতে পারো অথবা লিখতে পারো কোনো বল রাখা যাবে না, যেহেতু অঙ্কে সমাধান চেয়েছে সেজন্য আমরা 0টি বল, এর মানে হচ্ছে কোনো বলই থাকছে না, কারণ আমরা পড়েছি, আমরা করেছি আগে, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই নামবে। তারপর দেখো 22 নম্বর, মিনা একদিনে একটি বইয়ের 12 পৃষ্ঠা পড়তে পারে, 4 দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারবে? তাহলে একদিনে একটি বইয়ের তুলনা, একদিনে পড়ছে 12 পৃষ্ঠা, তাহলে 4 দিনে, তাহলে 12টা আমরা আগে লিখব, তারপর আমাদের কাছে যেটা চাওয়া হয়েছে সে 4 দিনটা লিখব। এভাবে আমরা সমাধানটা করব। এরপর আসি 23 নম্বরে, রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন, যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে তা নির্ণয় করতে হবে। হ্যাঁ প্রশ্নটা আমি এখানে লিখিয়ে দিয়েছি, তুমি কাজ সমাধানটা করে তারপর করবে। তাহলে কী হচ্ছে, সে উনি কাজ করছে কদিনে, একদিনে 12 ঘন্টা, তাহলে একদিনের সাথে 12 ঘন্টা তুলনা করো, তাহলে একদিনে 12, হ্যাঁ একদিনে 12 ঘন্টা, তাহলে 3 দিন, তাহলে একদিনে যদি 12 হয় 3 দিনে কত হবে, আগে 12 লিখব তারপর 3 দিনের কথায় যাবো, তাহলে 12×3 এভাবে দিয়ে সমাধানটা করবে। তারপর হচ্ছে রহিম 3টি রূপকথার বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য হচ্ছে 30 টাকা, প্রতিটি বই, হ্যাঁ প্রতিটি, একটি বই, একটি বইয়ের দাম হচ্ছে 30 টাকা। তোমার, তুমি যখন অঙ্কটা পড়বে তুমি খুঁজবে কোথায় প্রতিটি, একটি, এগুলো লেখা আছে কিনা, একদিন, এই এক কথাগুলি খুঁজে তুমি বের করবে। তাহলে 3টা বইয়ের, একটা বইয়ের দাম যদি 30 টাকা হয়, 3টা বইয়ের দাম 30×3, তারপর আমরা সমাধান করে আনলাম 90 টাকা। একটি প্যাকেটে 2টি লজেন্স আছে, 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে এটাও তোমরা নিজেরা করবে, হ্যাঁ নিজেরা সুন্দর করে এই প্রশ্ন লিখে করবে। তাহলে 1টা প্যাকেটে 2টা লজেন্স, তাহলে 1টা প্যাকেটে 2টা, 8টা প্যাকেটে কত হবে, 2×8। 26 নম্বর, একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, একটি বেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে, শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র? তাহলে একটা বেঞ্চে 10টা বেঞ্চ আছে, তুমি আবার 10 দিয়ে করে ফেলবে না, আগে তোমাকে দেখতে হবে একটি কোথায়, এই তো আমরা একটি পেয়েছি, তাহলে একটি বেঞ্চে 5 জন বসে, তাহলে আমাকে 10টা বেঞ্চে কতজন বসতে পারবে? তাহলে 1টা বেঞ্চে যদি 5 জন বসে, 10টা বেঞ্চে আরও বেশি মানুষ বসতে পারবে, বেশি ছাত্র বসতে পারবে, তাহলে লিখব একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে, একটি বেঞ্চে 5 জন করে বসতে পারে, তবে মোট কতজন বসতে পারবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে গাণিতিক বাক্যে আমরা কী যাবো, এখানে আমাদের অঙ্ক, এটা এটা আমাদের 27, এটা 26-এর উত্তরটা, এটা 27,
আর এটা 28, ঠিক আছে? আচ্ছা তাহলে গাণিতিক বাক্যে কী যাবে, একটা বেঞ্চে কজন করে বসছে? পাঁচজন করে। তাহলে আমি আগে পাঁচ লিখবো, তারপর আমাদের বেঞ্চের সংখ্যা কত? দশ, সমান সমান খালি ঘর। তোমরা বড় সংখ্যা দেখে, কিন্তু আমি বারবার বলছি বড় সংখ্যা দেখে আগে লিখে দিবে না, ঠিক আছে? তাহলে দশটি বেঞ্চে বসতে পারবে পাঁচ গুণ দশ। এখন তুমি সমাধানে বড় সংখ্যা লিখে করতে পারো, কারণ ছোট সংখ্যা দিয়ে যদি তোমার সমস্যা হয় আমরা বড় সংখ্যা দিয়ে করব। পাঁচ শূন্য শূন্য, পাঁচ একে পাঁচ, তাহলে কতজন হলো? পঞ্চাশ জন। তাহলে উত্তর পঞ্চাশ জন বসতে পারবে, পঞ্চাশ জন ছাত্র বসতে পারবে, ঠিক আছে? পঞ্চাশ জন ছাত্র বসতে পারবে। এভাবে আমরা অঙ্কগুলো করব। তারপর যেমন এখানে হচ্ছে 28 নাম্বার, এটা বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে প্রতিদিন 4 ঘন্টা, তাহলে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে হবে কত? হবে 7 দিন আরও বেশি হাঁটবেন, তাহলে প্রতিদিন হচ্ছে 4, তাহলে 4 গুণ 7 দিনের কথা বের করতে বলছে, সমান সমান খালি ঘর। তাহলে বাবা 7 দিনে হাঁটেন 4 গুণ 7 ঘন্টা। তাহলে এখন আমরা 4কে 7কে গুণ করি, 4কে 7 দিয়ে গুণকে 4 7 28, তাহলে 28 ঘন্টা। তাহলে বাবা কত ঘন্টা হাঁটেন? বাবা 28 ঘন্টা হাঁটেন, এই 28 ঘন্টা হাঁটেন। তারপর হচ্ছে 28 নাম্বার, উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 21 টাকা, একটু আগে আমরা করেছি 30 টাকা দামের একটা বই দিয়ে, তাহলে তুমি 21 টাকা দামের বইটা দিয়ে করতে পারবে। তাহলে কী হবে, একটা বইয়ের দাম 21 টাকা, তাহলে 4টা বইয়ের দাম 21 গুণ 4, এভাবে তুমি সমাধানটা করবে। তাহলে আমাদের বাড়ির কাজ থাকছে 12 থেকে 28 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো আমরা কোথায় করবো? সিডাব্লিউ খাতায় করবো। সেটা অঙ্ক একটু বেশি মনে হলো, অঙ্ক কিন্তু একই নিয়মে আমি একটু আগে বলেছি, প্রতিটা বইয়ের পাতায় ধরে ধরে নামত অনুযায়ী, তো এর জন্য অঙ্কগুলো করা হয়েছে। তো তুমি আমাদের বাড়ির পড়া 12 থেকে 28 নাম্বার পর্যন্ত, গতকাল আমরা 11 পর্যন্ত করেছি, তোমরা সিডাব্লিউ খাতায় করবে। তো তোমরা কাজগুলো করো, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।